আমি চিন্তা করেছিলাম যদি কোনোভাবে এই দেশের যুব সমাজকে এবং আগামী প্রজন্মকে আমরা বাদলমুক্ত করতে পারি। মনে হচ্ছে দেশ একটি সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে, রাজনৈতিক উত্তেজনায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বাংলাদেশের রাজনৈতিক দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি যে অবস্থানে আছে সেখান থেকে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। যে দল সরে যাবেন সে দলই যেন বিলীন হয়ে যাবে, আবার যে দল পরাজিত হবে সে দলেরই যেন মৃত্যু হবে। এই বাস্তবতার বড় ধরনের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে, এ কথা তুলে ধরে জি এম কাদের বলেন, অন্যদিকে আবার বাঁধকের ব্যবসায়ী সবচেয়ে লাভজনক ব্যবসা, তাই দেখা যায় ব্যবসায়ী রাজনীতিবিদ ও প্রভাবশালীরাই মাদক বিস্তারে পৃষ্ঠপোষকতা করছে, এ কারণে দেশে মাদকের বিস্তার কমছে না। বুধবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকার নূর কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ মাদক প্রতিরোধ ও কল্যাণ সোসাইটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। মাদক এখনো একটা বড় ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, মাদকের ব্যবসায় অতি মুনাফা হচ্ছে, এই অতি মুনাফার কারণে মাদক এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে যারা বড় ধরনের মানে সমাজপতি তারা বিভিন্নভাবে মাদককে তারা পৃষ্ঠপোষকতা করছে। রাজনীতি হয়ে গেছে এক ধরনের বড় ব্যবসা, রাজনীতি যখন ব্যবসা হয় তখন ব্যবসায়ীরা সেই রাজনীতিতে আসে এবং রাজনীতিতে এসে তারা ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে মাদক হলো সবচেয়ে লাভজনক ব্যবসা, কাজেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই মাদক ব্যবসায়ীরা পাচ্ছে, এটি হলো বাস্তবতা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না পেলে তারা যে কোনো অন্য দেশের মতো আমাদের এর চেয়ে মাদকের বড় বিস্তার অনেক জায়গায় অনেক সময় হয়েছে, কিন্তু এগুলোকে তারা কন্ট্রোল করতে পেরেছে, কেননা রাজনীতিবিদরা এই অতি মুনাফার মধ্যে ঢুকে নেই। আমাদের দেশে এই মুনাফার অতি মুনাফার দিকে আমাদের রাজনীতি ঢুকে গেছে, রাজনীতিবিদরা ঢুকে গেছে, এটি হলো বাস্তবতা। উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, মাদকের বিস্তার রোধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে, পরিবার থেকেই মাদক প্রতিরোধের উদ্যোগ নিতে হবে। সমাজের সবচেয়ে ঘৃণা এবং শত্রু এই মাদককে আমাদেরকে আজকে মনের থেকে না বলতে হবে। আমাদের যদি আমরা মনে করি মাদক এমন একটা জিনিস যেটাকে আমাদের পরিবারের এই ঘরের থেকে কিন্তু আরম্ভ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ও পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, এফবিজে ওর চেয়ারম্যান ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক এস এম মোর্শেদ। কুখ্যাত মাদক ব্যবসায়ী টেকনাকে আব্দুর রহমান বদি তার বাড়ি ঘেরাও করার জন্য রমজানের পরে আমরা কর্মসূচি ঘোষণা করব, সেই কর্মসূচি যেন আমরা সফল করতে পারি, মহান সংসদে দাঁড়িয়ে আপনি আমাদের জন্য সমর্থন করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সকল গণমাধ্যম কর্মী, বাংলাদেশ মাদক প্রতিরোধ ও কল্যাণ সোসাইটির সকল নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।